हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी मुनिया अकरम, नोजास 24 एज ब्लगर। आजकेर पर्वे आपनादेर स्वागतम। आज आमी आपनादेर बानिये देखाबो बीफ वेजिटेबल काटलेट्स। आमी एक कप गरु मांसेर किमा निये निएछि। एखाने आमी एक टेबिल चामच रसुन बाटा दिए दिलाम, एक टेबिल चामच आदा बाटा दिए दिच्छि, एक टेबिल चामच पेंयाज बाटा दिए दिच्छि, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এক টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম, এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 1/3 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি, এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। এখানে আমি সিদ্ধ করা রাখা আলু ম্যাশ করে দিয়ে দিলাম 1/2 কাপ। এখানে আমি ভেজিটেবলগুলো কুচি করে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ। এখানে আমি 2/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম 1/3 কাপ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, 1/2 কাপ গাজর কুচি। দেখতে পাচ্ছেন গাজরটা আমি কতটা কিউব করে ছোট করে কুচি করে নিয়েছি। এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি 1/3 কাপ, তারপর এখানে 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, তারপর 1/4 কাপ টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে চুপসানো ব্রেড ভিজিয়ে রেখেছিলাম আমি 2 পিস ব্রেডকে, ওই ব্রেডগুলোকে আমি একটু পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম অ্যাড করব, ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, ওইটা এখানে অ্যাড করে দিচ্ছি, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমারও 2টা বাচ্চা আছে, ওরাও খেতে চাইতো না। আমি এইভাবে বাচ্চাদেরকে সবজিটা খাওয়ানো ট্রাই করেছি, ওরা খুব পছন্দ করেছে। এখন তো ওদের ওয়ান অফ দ্য ফেভারিট ডিশের মধ্যে একটি এটি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু ফ্লেভারের জন্য আর একটু জিরা গুঁড়ো অ্যাড করে নিয়েছি, একটা প্লেট নিয়ে নিলাম। এবার এগুলোকে বানিয়ে নেব। আমি রাউন্ড শেপে এগুলোকে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। এভাবে রাউন্ড করে নেব আমি। এবার আমি একে একে সবগুলোকে একই প্রসেসে বানিয়ে নেব। আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন। এবার আমি এগুলোকে সবগুলোকে বানিয়ে নিলাম। এবার এগুলোকে র্যাপ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। তারপর এবার কাটলেটগুলোকে ফার্স্টে ডিমে, তারপর ব্রেড ক্রামে র্যাপ করে নেব, ভালো করে র্যাপ করে নেব। ভালো করে র্যাপ করে নিয়েছি, একই প্রসেসে আমি সবগুলো করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিতে চাপ দিবেন, আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন। আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। ব্রেড ক্রামটা সেট হওয়ার জন্য আমি 30 মিনিটের জন্য এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম হলে তারপর এখানে কাটলেটগুলো দিয়ে দিব। এগুলো একদম লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভিতরের মাংসটাও
হয়ে আসে। আর ব্রেড ক্রামটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, ফ্লেম দিলে। এবার এগুলো কিভাবে কালার আসলে, এক পাশটা উল্টে দিয়েছিলাম আমি, তারপর আরেক পাশটা হওয়ার জন্য অপেক্ষা করবো। আমি এবার উল্টে দিচ্ছি এগুলোকে, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুস্বাদু লাগছে। আমি সবগুলো কাটলেটগুলোকে এইভাবে ভেজে নেব। একটু বেশিক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, যেহেতু মাংসটা আমি একদম কাঁচা ইউজ করেছি এখানে। ভাজা হয়ে গেছে আমার, এবার পরিবেশনের জন্য রেডি। এটি দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুস্বাদু লাগছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটিতে লাইক দিবেন, বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটিতে চাপ দেবেন। আমি আপনাদের একটা খেয়ে ভিতরে কেমন হয়েছে সেটা, ভিতরের অংশটা এরকম হবে। আল্লাহ হাফেজ।